সকাল আটটা থেকে চলছে রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোট গ্রহণ। কোথাও চলল গুলি, আবার কোথাও লাঠির বাড়ি। কিন্তু এসব থেকে দূরে থাকলো বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের কসবা 205 ও 206 সচেতন ভোটাররা। কেন্দ্র ও রাজ্য পুলিশের তৎপরতায় ভোট খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে বলে ভোটার ও স্থানীয় নেতৃত্ব তরুণ মুখার্জি জানিয়েছেন। গতকাল থেকেই জয়পুর ব্লকের 9টি অঞ্চলের প্রতিটি বুথে রাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে বলেই সূত্রের খবর। তবে কসবা 205 ও 206 নম্বর বুথে কেমন ভোট হলো জেনে নিন বিস্তারিত। বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। আমরা টোটোর ব্যবস্থা করেছি, টোটো করে তাদেরকে আমরা বাড়ি থেকে নিয়ে আসছি, আবার বাড়িতে তাদেরকে পৌঁছে দিচ্ছি, ঠিক আছে। এবং টোটোর সাথে মানে উঠা নামানোর জন্য আমরা দুটো করে লোক দিই, ঠিক আছে। কেউ ভোট দিতে এসে কেউ কি আপনাদের কাছে কোনো অভিযোগ করছে যে আমি ভোটটা দিতে পারলাম না, অন্য কেউ দিয়ে দিচ্ছে, এরকম? না, এখন পর্যন্ত কোনো অভিযোগ আমাদের এখানে নাই, ঠিক আছে। এবং প্রত্যেকে অজস্র ধন্যবাদ জানাচ্ছে যে ভোট যে এত সুন্দর হবে, হ্যাঁ, এটা ভাবতেই পারছি না। এখন পর্যন্ত কতজন ভোট দিয়েছে? 400 এটা দিয়েছে, 205-এর 467 জন এখন পর্যন্ত হয়েছে, ঠিক আছে। কতক্ষণে শেষ হতে পারে বলে মনে করছেন? শেষ হতে তো ব্যালট তো সময় লাগছে, ওই 3:30-4 এরকম হবে। কেন্দ্র বাহিনী আপনাদের এখানে কটার সময় আসছিল? কেন্দ্র বাহিনী আমাদের এখানে তে কালকে 5টার সময় এসেছে, রাত্রের দিকেও এসেছে, আজকেও দুবার ভিজিট করেছেন, ঠিক আছে। হ্যাঁ, তারা কি কড়া গার্ড দিচ্ছে না অন্য কিছু? একদম সতর্ক, কড়া সতর্ক আছে, আমাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে একদম। মানে ওনাদের যেটা ডিসিপ্লিন, ডিসিপ্লিনটা ওনারা বজায় রেখেই কাজ করছেন, ঠিক আছে। হ্যাঁ, আমার নাম তরুণ মুখার্জি। কি দায়িত্ব আছে? আমি দায়িত্বে আছি কসবা 5 নম্বর সংসদের বুথ সভাপতি। এখানে খুব শান্ত সৃষ্ট, খুব ভালোভাবে ভোট হচ্ছে, কোনো অসুবিধা নেই ভোটে। সব নিরপেক্ষ, যে যার নিজের ভোট নিজে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। ভোটের ভিতরে ঢুকে কি কেউ জোরপূর্বক ভোট করিয়ে দিচ্ছে? না না, ওসব কিছু নেই, সব শান্তিভাবে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। যে যার ভোট সে তার এতে দিচ্ছে ভেতরে, যে যাকে ভালোবাসে তার এতে। রাজ্য পুলিশ আছে, আপনার কোনো অসুবিধা নাই এখানে। কতজন ভোট দিয়েছে? আনুমানিক 400+ আছে এখন অবধি। সন্দীপ দিগার, এই কসবাই। না না না, আমরা আনন্দের সঙ্গে ভোট দিচ্ছি এবং খুব ভালোভাবেই ভোট দিয়েছি আমরা। আর এখনো সবাই দিচ্ছে, যারা তাদেরকেও আমরা দিচ্ছি, খুব আনন্দের সঙ্গেই দিচ্ছে, সেখানে কোনো অশান্তি নেই। হ্যাঁ, কেন্দ্র বাহিনী এসেছিল, এইমাত্র ছিল, দেখছিলাম, এখানে এখনো আছে, কোনো অসুবিধাই নেই এখানে। রাজ্য পুলিশও আছে এখানে, স্বাধীনভাবে সবাই নিরপেক্ষ ভোট দিচ্ছে, কোনো অসুবিধা নেই। না 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 না, কোনো আমি সেরকম আমি কোনো অসুবিধার মুখে সম্মুখীন হইনি এখন অবধি, দেখলাম তো ফাঁকাই আছে। আমার নাম সুশান্ত মুখার্জী।